চাইতে বলে আগামী কালকে আমি রিকশা নিয়ে বেরিয়েছি আমার ছোট ছোট চারটা মেয়ে এরা মাদ্রাসায় পড়ে আমি বললাম স্যার আমার মেয়েরা খুলে না স্যার আমার মেয়েরা নাকে আনিছে কয়েক তোর কাগজপত্র নিয়ে তুই রোডের কোথায় যায় ভিক্ষা কর অটো রিক্সা সরকার নিষেধ করছে তোর প্রধানমন্ত্রী যে কো আমার কাছে কষ্ট তোর প্রধানমন্ত্রী ওয়ার্ডার দিছে আমি তোর ব্যাটারি খুলছি বেশি কথা বলবি তোর পালে আমি মেরে নেবো আমার লাত্তি মেরে মারাই আমার রিক্সাটাকে গুড়িয়ে দিও না এটাই আমার রুজির হাতিয়ার নির্দয় হয়ে ভেঙে ফেলো যদি না খেয়ে মরবে পরিবার আমার রিক্সাটাকে গুড়িয়ে দিও না এটাই আমার রুজির হাতিয়ার নির্দয় হয়ে ভেঙে ফেলো যদি না খেয়ে তবে মরবে পরিবার না খেয়ে মরবে পরিবার আমার না খেয়ে মরবে পরিবার না খেয়ে মরবে পরিবার সন্তানগুলো তাকিয়ে আছে ও বুঝ চোখে সন্ধ্যায় বাবা ফিরবে খাবার নিয়ে একমাত্র সম্বলটিও হারিয়ে ফেলি যদি ওদের ক্ষুধা মেটাবো কি দিয়ে সন্তানগুলো তাকিয়ে আছে ও বুঝ চোখে সন্ধ্যায় বাবা ফিরবে খাবার নিয়ে একমাত্র সম্বলটিও হারিয়ে ফেলি যদি ওদের ক্ষুধা মেটাবো কি দিয়ে কেউ কি নেই দেশে আজ গরিবের দুঃখ বুঝার না খেয়ে মরবে পরিবার না খেয়ে মরবে পরিবার আমার না খেয়ে মরবে পরিবার না খেয়ে মরবে পরিবার ঋণের টাকায় কিনেছিলাম রিক্সা খানা সপ্তাহ গেলেই কিস্তি দেয়ার চা ঘর পরিবার থাকলে উপোস দেখার নেই কে কিস্তির টাকা হয় না কভু মা ঋণের টাকায় কিনেছিলাম রিক্সা খানা সপ্তাহ গেলেই কিস্তি দেওয়ার চা ঘর পরিবার থাকলে উপোস দেখার নেই কে কিস্তির টাকা হয় না কভু মা ঋণের বোঝা মাথায় নিয়ে কি হবে আজে আমার না খেয়ে মরবে পরিবার না খেয়ে মরবে পরিবার আমার না খেয়ে মরবে পরিবার না খেয়ে মরবে পরিবার আমার রিক্সাটাকে গুড়িয়ে দিও না এটাই আমার রুজির হাতিয়ার নির্দয় হয়ে ভেঙে ফেলো যদি না খেয়ে মরবে পরিবার না খেয়ে মরবে পরিবার আমার না খেয়ে মরবে পরিবার না খেয়ে মরবে পরিবার নির্দেশ ছিল একজন রিক্সাওয়ালাকে আপন আপনি করে কথা বলতে হবে বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে আর কাজে যাওয়া লোকজন তাদের কখনো ওই চাকর বাকর বলা যাবে না হুকুম দেওয়া যাবে না তাদের কাছে সম্মান করে ভদ্রতভাবে চাইতে হবে যে কারণে প্রধানমন্ত্রী হতে পারে এখনো আমার বাড়িতে যে ছোট কাজের মেয়েগুলি বাড়ি যারাই আছে কারো কাছে যদি এক গ্লাস পানিও কখনো চেতে হয় যদ্দূর পারি নিজে করে খাই আর যদি চেতে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি আমাকে এটা একটু দিতে পারবে এটা আমার বাবারই শিক্ষা শুধু তিনি বলে গেছেন তা না সেই শিক্ষাটা আমাদের দিয়েও গেছেন।